السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 37তম ক্লাসে। এই মুহূর্তে আমরা আছি হলো 20 জন। আমরা শুরু করেছিলাম প্রায় 37-38 জন, এখন হয়তো 25-26-27 বা 30 জনের মতো ক্লাস করেন। ফাইনালি 5 জন তারা তারা হয়তো ব্যস্ত অন্য কোনো কারণে, বাকি সবাই আছেন আলহামদুলিল্লাহ। এবং দেখতে দেখতে আমরা 37তম দিনে চলে আসছি। আপনাদের অনেকের অনেক কথা, অনেক পরামর্শ বা অনেক কিছু মনে হতে পারে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদেরকে জানাবেন, বিশেষ করে আপনাদের খারাপ লাগা বা বুঝতে অসুবিধা হওয়া জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন, যেন আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি এবং সহজভাবে উপস্থাপন করতে পারি। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো পরীক্ষার কথাটা। আমি বারবার বলি, পরীক্ষা হবে অনেক সহজ, পরীক্ষা হবে হচ্ছে গতানুগতিক নিয়মের বাইরে, পরীক্ষা হবে হলো গতানুগতিক নিয়ম যেটা হয় যে এখান থেকে পড়বেন, এখান থেকে পড়বেন, এইটা দাগায় নেন, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, এরকম কিছু আসলে এখানে নাই। এখানে সবকিছুই ইম্পর্টেন্ট, সবকিছুই দাগানো হবে। আর হলো যে সহজ হবে, অর্থাৎ আপনি যদি ক্লাস করেন, অন্তত 90% ক্লাস করেন আপনি, আপনি যদি নিজেকে একটু সময় দেন, আপনি যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিতে পারবেন। আর সাধারণত এই আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে অনেকটা ওপেন বুক এক্সাম, অর্থাৎ আপনার সামনে বই যেহেতু থাকতেও পারে, তো সেক্ষেত্রে পরীক্ষাটা কিভাবে নিলে আপনি কনসেপ্ট বেজ আপনি যেন মানে পারেন, সেভাবেই আপনি লিখতে পারেন, সেভাবেই ইনশাআল্লাহ হবে। সেটা আমরা বলে দেবো কি কেমন নিয়ম, সহজ, সেটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। আমি আবারও বলছি, পরীক্ষা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আমরা চলে যাই আমাদের ক্লাসে। আজকে নাজমুল হাসান আপনি আসবেন, এবং জি হুজুর, আমরা যে আমরা যে গত কয়েকটা ক্লাসে আমরা যা পড়েছি সেই জিনিসগুলোই আমরা পড়বো। জাহাবা, এটা হচ্ছে আমাদের রুট, জাহাবা এটা অর্থ হচ্ছে যাওয়া। এখন আমরা যে চারটা ভার্ব শিখেছি সেই চারটা ভার্ব আপনি বলবেন। প্রথমটাতে ইয়াজহাবু, আমি যাই, সে যায়, সে যায়, সে যায়। আচ্ছা, তারপরে তাজহাবু মানে তুমি যাও, আজহাবু আমি যাই, আমি যাই, আচ্ছা না যাবো আমরা যাই। এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে দেখেন দাখলা, আপনি উচ্চারণ করেন মুখ থেকে, দাখলা, একসাথে যদি আমরা বলি দাখলা, দাখলা, দাখলা ইয়াদখুলু। হ্যাঁ, এইভাবে করে আমরা কিছু শব্দ অর্থ আপনাদেরকে দিয়ে দেব আজকে ইনশাআল্লাহ। সেটা দেখে আপনারা কিছু কিছু ভার্বের অর্থ এইভাবে করে পড়বেন। দাখলা ইয়াদখুলু, প্রবেশ করা, সাজাদা ইয়াসজুদু, সিজদা করা, আবাদা ইয়াবুদু, ইবাদত করা, কাতাবা ইয়াকতুবু, লেখা, এভাবে আমরা দিব ইনশাআল্লাহ। জি, দাখলা। আচ্ছা হুজুর, প্রথমে আমি একটা প্রশ্ন করতেছি, ওই যে আপনি বলেছিলেন ফার্স্ট এবং থার্ড রেডিকাল সবসময় জবর হবে, আর সেকেন্ড রেডিকালটা জবরজের প্লেস যে কোনো একটা হতে পারে, তো এখানে যেমন দাখলা প্রবেশ করা, কিন্তু আমি যখন ইয়াদ মানে সে যায়, সে প্রবেশ করে বলতেছে ইয়াদ খুলু, এই লামে এটা পেশটা কেন হচ্ছে? আচ্ছা, পেশ কেন হচ্ছে ঠিক ওইভাবে যদি প্রশ্নটা না হয়, এমন হয়
যে হ্যাঁ ঠিক আছে কেন হচ্ছে সেটার আনসার এরকম যে এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হ্যাঁ আপনার নিয়মটা। এখন এইটা আমরা লক্ষ্য করব, যেমন আপনি যদি আগেরটা দেখেন এইখানে সেকেন্ড রেডিকেলে কি আছে, মুদারিতে সেকেন্ড রেডিকেলে সেখানে জবর আছে, জবর আছে, পরেরটাতে এসে আমরা সেকেন্ড রেডিকেলে কি পাচ্ছি, পেশ পাচ্ছি। পেশ পাচ্ছি। এখন দেখেন প্রথমটাতে যখন সেকেন্ড সেকেন্ড রেডিকেলে জবর হচ্ছে, বাকি সবগুলার সেকেন্ড রেডিকেলেই জবর হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার যখন আপনি পরেরটাতে এসে সেকেন্ড রেডিকেলে পেশ পাচ্ছেন, পরের গুলাতেও সব মানে এরপরে ধারাবাহিক যে ভার্ব গুলো আসবে সেগুলাতেও সেকেন্ড রেডিকেলে পেশ হবে এইটা। আচ্ছা, আর এরপরে যে লামের উপরে যে পেশ আসছে এটা হলো এই ভার্বটাই এমন, ভার্বটাই এমন, এটার বিশেষ কোনো কারণ নাই, এটা এরকম থাকে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, মানে আমরা দেখছি এবং শিখছি ভাবেই, মানে এখন আপনি যেভাবে দেখছেন এইভাবে করেই আপনাকে মানে শিখতে হবে। এটার অর্থ মানে এমরের প্রধান অর্থ তো মূল ভার্বে যেটা দাখলা, প্রবেশ করা, হুম হুম ঠিক আছে, জি এটা হলো যে মূল ভার্বটা। এখন যখন আমি কোন পার্সনের সাথে যুক্ত করে যাচ্ছি তখন আপনার ওই থার্ড রেডিকেলটা চেঞ্জ হচ্ছে, সেকেন্ড হ্যাঁ এবং থার্ড রেডিকেল। হ্যাঁ হ্যাঁ, এবং ফার্স্ট রেডিকেলে সুকুন আসতেছে, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, থার্ড রেডিকেলে ও পেশ, আবার কখনো কখনো সেকেন্ড রেডিকেলে জবর হতে পারে, সেকেন্ড রেডিকেলে জের হতে পারে, ঠিক আছে, বাকি ফার্স্ট রেডিকেলে সুকুন এবং লাস্ট রেডিকেলে পেশ এইটা থাকবে, ঠিক আছে, এইভাবেই থাকবে। আপনি হচ্ছে সেকেন্ড রেডিকেলটা আমরা ফলো করব। তাহলে যদি এটা ইয়াজ হাবু হয়, সে যায় পুরুষ, বলেন কি হবে, ইয়াদ সে খুলু, যায় খুলু, ইয়াদ খুলু, ইয়াদ খুলু, তখন অর্থ কি হবে, সে প্রবেশ। সে প্রবেশ করে। তাহলে তুমির ক্ষেত্রেও শুধু জাস্ট তা যুক্ত হবে, বাকি সবগুলো একই রকম। জি, তাত খুলু মানে তুমি প্রবেশ করো, হ্যাঁ, তারপরে আজ খুলু আদ মানে আমি আদ প্রবেশ, আদ হাত খুলু, হ্যাঁ হাত খুলু আমি প্রবেশ করি, হুম আর নাত খুলু মানে আমরা প্রবেশ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমি আর একজনের কাছে যেতে চাচ্ছি আপনাদের ভিতর থেকে, শওকত হোসাইন, আপনি আসবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা জি, এবার আপনি লক্ষ্য করেন খরজা, খরজা আমার মতো করে বলেন, খরজা 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 একসাথে, জি খরজা খরজা বেরিয়ে যাওয়া, হ্যাঁ বেরিয়ে যাওয়া, জি জি এবার বলেন, বেরিয়ে যাওয়া। হ্যাঁ এখন আমরা তৈরি করব, সে সে বেরিয়ে যায়, তাহলে এটা হবে ইয়াক ইয়াক রুজু, সুন্দর, তুমি বের হয়ে যাও, তাক রুজু, তাক রুজু, আমি বের হই, আক রুজু, সুন্দর, আমরা বের হই, এটা হবে নাক রুজু, এক্সিলেন্ট মাশাআল্লাহ। ও তারপরে জালাসা, জালাসা বসা, আপনি বলেন আগে নিজে নিজে, জালাসা বসা, হ্যাঁ এখন প্লিজ, সে বসে, ইয়াজলিসু, হ্যাঁ এখন দেখেন সেকেন্ড রেডিকেলে জের, এখন যতবার আপনি এর নিচ থেকে যে ভার্ব গুলো এবার বলে যাবেন এই প্যাটার্নে সবগুলো সেকেন্ড রেডিকেলে জের, জাস্ট এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, মানে এই এই ছন্দটা, হ্যাঁ এই ছন্দটা আমাদেরকে ধরতে হবে, জি ইয়াজলিসু, তাজলিসু, আমি বসি, তারপরে হচ্ছে আমি বসি, আজলিসু, সুন্দর, আর আমরা বসি, নাজলিসু। গুড, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে কি কোনো অসুবিধা মনে হচ্ছে? না স্যার, অসুবিধা মনে হচ্ছে না, একটু পড়তে হচ্ছে আর কি, দেখতে হচ্ছে খুব, হ্যাঁ হ্যাঁ এই আর কি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে দেখলেই মানে ইনশাআল্লাহ। পারা যাচ্ছে আসলে, আচ্ছা একটা আলহামদুলিল্লাহ, সিস্টেমের মধ্যে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, পারবো আমরা সবাই ইনশাআল্লাহ, জি। আচ্ছা মোহাম্মদ মুস্তফা, আপনাকে আর আমরা জি নতুন সালাম কিছু, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নতুন কিছু ধরছি না, তাহলে আশা করি এই চারটা ভার্ব আপনারা সবাই পারবেন এখন। আমরা, জি আমরা এখন আজকে আর দুইটা শিখবো, বেশি না,
মাত্র দুইটা আমরা শিখেছি, সে পুরুষ, তুমি পুরুষ, আমি আমরা, সে পুরুষ, তুমি পুরুষ, আমি আমরা, এই চারটা আমরা শিখছি। মূলত এখানে চারটার মধ্যে দিয়ে আমরা পাঁচটা শিখেছি, চারটার মধ্যে থেকে পাঁচটা শিখেছি, আমরা মোট 10টা শিখব। তো পাঁচটা অলরেডি আপনারা শিখে গেছেন, এবং এই পাঁচটা দিয়ে যে আরো কত শত শত পাঁচটা আপনারা করতে পারবেন সেটা আপনাদের। চারটার মধ্যে পাঁচটা, চারটার মধ্যে শিখতে গিয়ে পাঁচটা শিখলাম কিভাবে এটা আমরা পরে জানবো, চারটা শিখতে যাই কিভাবে পাঁচটা শিখছি এটা এখন বলা যাবে না, কিন্তু আপনার শিক্ষকের, শিক্ষককে তো কিছুটা অন্ধ অনুসরণ করতে হবে আপনার গবেষণার স্বার্থে, সেইখান থেকে মেনে নেন যে পাঁচটা। আজকে আমরা আর দুইটা শিখবো, দুইটা বহুবচন। এখন আপনি বলেন সে পুরুষ, আমরা জাহাবা দিয়ে যেটা শিখেছি সেটার কি হবে? সে পুরুষ, হ্যাঁ জাহাবা তো শিখলাম, সে পুরুষ বলতে মানে সে পুরুষ যায়। আচ্ছা সে পুরুষ যায়, ইয়াস জুদা, ইয়াস জুদু না যাওয়া, জাহাবা, জাহাবা, হ্যাঁ জাহাবা, ইয়াস, ইয়াস হাবা, ইয়াস হা শেষে পেশ হবে, ইয়াস হাবু, আচ্ছা ইয়াস হাবু, ইয়াস হাবু। এই ইয়াস হাবুর সাথে আমরা যোগ করব একটা ওয়াও সুকুন, একটা নুন জবর, একটা ওয়াও সুকুন, একটা নুন জবর, এটা হয়ে যাবে তাহারা পুরুষ, তখন হয়ে যাবে। তাহলে ছিল আমাদের সে পুরুষ, মূল মূল প্রথমে যেটা ইয়াজ হাবু, এটা আমরা সবাই পারি, এটা হচ্ছে সে পুরুষ যায়। আমরা এটার সাথে যুক্ত করব ওয়াও সুকুন আর একটা নুন জবর, তখন হয়ে যাবে তারা পুরুষেরা যায়। একসাথে আরবিতে যদি বলি ইয়াজ হাবু না, সবাই আমার সাথে সাথে উচ্চারণ করবেন, আর মোহাম্মদ মোস্তফা আপনি আমার সাথে বলবেন ইয়াজ হাবু, ইয়াজ হাবু না তারা পুরুষেরা যায়, বলেন ইয়াজ হাবু না, হ্যাঁ অর্থ তারা, তারা পুরুষরা যায়। গুড, আবার বলবেন হুজুর পাশের এই বাংলায় ছয় একটা অঙ্ক আছে, অঙ্কের সংখ্যা এটা কি? এই ছয় পরে এখন বলা যাবে না, পরে বলবো, হ্যাঁ ঠিক আছে। আপনার চোখে আটকাইছে সেটাই আমাদের লক্ষ্য, ঠিক আছে। আচ্ছা ইয়াজ হাবু না, ইয়াজ হাবু না, আমরা তো মোট 10টা শিখবো, বুঝেছেন 10টা ভার্ব শিখবো, তো 10টার মধ্যে বলছি না আপনাকে পাঁচটা আমরা শিখেছি অলরেডি, জি এটা ছয় নাম্বার, ছয় নাম্বার, ঠিক আছে সেই ছয় বলেই রাখলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। ইয়াজ হাবু না, সবাই বলবেন আমার সাথে সাথে ইয়াজ হাবু না, তারা পুরুষেরা যায়, তারা পুরুষরা যায়। তাহলে সে পুরুষ যায় এটার আরবি কি হবে আপনি বলবেন প্লিজ? এই যে এখানে আছে তারা, সে 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 সে, হ্যাঁ সে তাজ নাকি, সে তো ইয়া দিয়ে, হ্যাঁ এই যে উপরে আছে এই যে এটা, সে যায়, সে পুরুষ যায়, ইয়াস, ইয়াস হাবু, আর তারা পুরুষ যায় ইয়াস হাবু না, সুন্দর, আবার সে পুরুষ যায় ইয়াস হাবু, আর তারা পুরুষ যায় ইয়াস হাবু না, সুন্দর। আচ্ছা এরপরে তুমি পুরুষ যাও, এটা কি হবে বলেন তো? আমরা শিখেছি অলরেডি ওই চারটার মধ্যে, হাবু, ভেরি গুড। এই তাজ হাবুর সাথে আমরা যুক্ত করব একটা ওয়াও সুকুন আর নুন জবর, এই যে উপরে যেটা যোগ করেছে একটা ওয়াও সুকুন, হাবু না, এক্সিলেন্ট, তাজ হাবু না হয়ে যাবে তখন তোমরা পুরুষরা যাও, তাজ হাবু না। আচ্ছা এখন আমি প্রশ্ন করব আপনি আনসার করবেন, আমি বাংলা বলবো আপনি আরবি বলবেন, তুমি পুরুষ যাও, তাজ হাবু, তোমরা পুরুষ যাও, তাজ হাবু না, ওকে তুমি পুরুষ যাও, তাজ হাবু, তোমরা পুরুষ যাও, তাজ হাবু না, হ্যাঁ আচ্ছা আবার সে পুরুষ যায়, ইয়াজ হাবু, তারা পুরুষরা যায়, ইয়াজ হাবু না, তুমি পুরুষ যাও, তাজ হাবু, তোমরা পুরুষরা যাও, তাজ হাবু না, এক্সিলেন্ট। আপনার কি কোনো প্রশ্ন আছে? না এই আজকের আলোচনায় এখনো কোনো প্রশ্ন তৈরি হয়নি। আচ্ছা অনেক ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে, আমরা যাব হচ্ছে হাসান মাহমুদ আপনার কাছে।
ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ জি, আপনি বলবেন সে পুরুষ যায়, আরবি বলবেন সে পুরুষ যায়, ইয়াজহাবু, সুন্দর। ইয়াজহাবুর সাথে আমরা কি যুক্ত করে তারা পুরুষ যায় বানাতে পারবো? ওয়াও নুন সুকুন, না না ওয়াও সুকুন নুন জব, ওয়াও সুকুন নুন নুন জব, তখন এটা কি হয়ে যাবে আরবিটা? ইয়াজহাবুনা, ইয়াজহাবুনা। তারপরে আপনি বলেন তুমি পুরুষ যাও, তাজহাবু, তাজহাবু। এটার সাথে আমরা কি যুক্ত করে তোমরা পুরুষ যাও করব? ওয়াও সুকুন নুন জবর, ওয়াও সুকুন নুন জবর, তোমরা পুরুষরা যাও, তখন কি হবে আরবিটা? তাজহাবুনা, তাজহাবুনা, সুন্দর। এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। সে পুরুষ যায়, ইয়াজহাবু, তারা পুরুষ পুরুষরা যায়, ইয়াজহাবুনা, তুমি পুরুষ যাও, তাজহাবু, তোমরা পুরুষরা যাও, তাজহাবুনা, সুন্দর। আরো একবার, সে পুরুষ যায়, ইয়াজহাবু, তারা পুরুষরা যায়, ইয়াজহাবুনা, তুমি পুরুষ যাও, তাজহাবু, তোমরা পুরুষরা যাও, তাজহাবুনা, তাজহাবুনা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমি আবার সময় পেলে আসব আপনার কাছে। আমরা যাব হচ্ছে রাইদের কাছে। রাইদ, জি স্যার, এখন তুমি বলো, আমরা যে প্রথম যে চারটা শিখেছিলাম সেই চারটা কি তোমার এখন মনে আছে? হ্যাঁ। ইয়াজহাবু দিয়ে বলো তো সেই চারটা। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজহাবু হচ্ছে, ইয়াজহাবু হচ্ছে সে যায়, তাজহাবু হচ্ছে তুমি যাও, আজহাবু হচ্ছে আমি যাই, আর নাজহাবু হচ্ছে আমরা যাই। ভেরি গুড। তাহলে জাহাবা অর্থ যাওয়া, জাহাবা ইয়াজহাবু, সেখান থেকে সে যায়, এটা আমরা তৈরি করলাম। এখন আমরা যদি অন্য একটা ভার্ব বানি, মনে করো লেখা, তখন এটা দিয়ে তো বানাতে পারবা আশা করি। ইয়াকতুবু, ইয়াকতুবু মানে হচ্ছে সে লেখে। ওকে, তাহলে তাজতুবু, তাকতুবু, তাকতুবু, তাকতুবু। তারপরে আখতুবু, ভেরি গুড, নাকতুবু, এক্সিলেন্ট। এবার চারটা একসাথে বলো। ইয়াকতুবু, তাকতুবু, আখতুবু, নাকতুবু। অর্থ সহ বলো। ইয়াকতুবু হচ্ছে সে লেখে, তাকতুবু হচ্ছে তুমি লেখো, আখতুবু হচ্ছে আমি লিখি, আর নাকতুবু হচ্ছে আমরা লিখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকম করে আমরা দেখা গেল যে আরো যখন অনেক শিখে যাব তখন তুমি সবগুলাই পারবা। হ্যাঁ, এখন দেখো সেই চারটা শেখার পরে আজকে আমরা আর দুইটা শিখতেছি, তার মধ্যে একটা প্রশ্ন আমরা নিয়ে আসি। দাও মোহাম্মদ মোস্তফা জি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি একটু জাস্ট জিজ্ঞাসা জানতে চাচ্ছি যে আমরা তো বহু বচন, আবার তোমরা তাহারাও বহু বচন, তো তোমরা তাহারা যখন বহু বচনের ক্ষেত্রে আমরা ওয়াও সুকুন নুন জবর ব্যবহার করি, আর আমরার ক্ষেত্রে কিছু ব্যবহার করি না, নর্মাল ভার্বের সাথে একটা নুন ব্যবহার করি, এর কি বিশেষ কোনো কারণ আছে নাকি শুধু মুখস্থ করলে চলে যাবে? মুখস্থ করলেই চলে যাবে, অর্থাৎ আমি মুখস্থ করা আমার অথরিটি থেকে নিষেধ করা আছে এই কথাটা বলা, বারবার প্র্যাকটিস করলেই চলে যাবে। আর এগুলো তো সব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিজাইন, আমরা শুধু হচ্ছে কিভাবে হলো সেই জিনিসটা আমরা আলোচনা করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে ওসমান নূর, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ইয়াকতুবু যেটা বললেন ওটার রুট ভার্বটা কি হবে? কাতাবা, কাতাবা। জি 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 জি, কাতাবা। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। শোনেন, আপনাদের এই যে যে ছোট ছোট প্রশ্ন, এগুলো সব কিছু আপনাদের ইনশাআল্লাহ থাকবে না, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করার, ওই ওর মধ্যে আপনারা বেশ কিছু শব্দ অর্থ এবং বেশ কিছু বিষয় দেখলেই আপনি বুঝতে পারবেন, কারণ ভার্ব হচ্ছে এমন একটা বিষয় আপনি একটা শিখলে পুরো কোরআনের সবগুলো পারবেন ইনশাআল্লাহ। তো এগুলো দেখে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য, যেন আপনাদের আপনাদের বান্ধব হয়, মানে আপনাদের আপনারা যেই লেভেলটাতে আছেন এই লেভেলের জন্য যেন কঠিন না হয়, সেটা কোনটা সহজ হয় সেটা আমি জেনে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। রাইদ, তুমি বলো সে পুরুষ যায়। সে পুরুষ যায়, ইয়াজহাবু। গুড, ঠিক আছে, ইয়াজহাবু, এটাই সে পুরুষ যায়।
আমরা এখন এটাকে তৈরি করব, বহুবচন করব এটার। তারা পুরুষরা যায়, ইয়াজহাবুর সাথে কি যোগ করতে হবে? ওয়াও আর নুন। হ্যাঁ, একটা ওয়াও সুকুন আর একটা নুন জবর, ঠিক আছে? তখন এটা কি হবে? হ্যাঁ, ইয়াজহাবুনা অর্থ ইয়াজহাবুনা হচ্ছে তারা যায়, তারা পুরুষরা যায়। হ্যাঁ, পুরুষ কথা তো আমি বললাম। আচ্ছা, এবার বলো, তুমি বলো, তুমি পুরুষ যাও, তুমি পুরুষ যাও, ইউ গো। তাজহাবুনা, না না, একজন একজন তাজহাবু, তাজহাবু, তার সাথে আমরা কি যোগ করব? ওয়াও সুকুন আর নুন জবর। ওয়াও সুকুন নুন জবর, একসাথে যদি আমরা বলি তাজহাবুনা, তাজহাবুনা। এখন আমি বাংলা বলবো, তুমি আরবি বলবো। হ্যাঁ, সে পুরুষ যায়, সে পুরুষ যায়, ইয়াজহাবু, টান হবে না কোনো, ইয়াজহাবু, ইয়াজহাবু, তারা পুরুষরা যায়, তাজহাবু, না না, তারা, তারা এটা বহুবচন হবে, সে পুরুষ যায়, তাজহাবু না, না আগে তুমি বলো সে পুরুষ যায়, ইয়াজহাবু না। হ্যাঁ, আবার বলো, সে পুরুষ যায়, সে পুরুষ যায় হচ্ছে ইয়াজহাবু, তারা পুরুষরা যায়, ইয়াজহাবু না, তুমি পুরুষ যাও, তাজহাবু, তোমরা পুরুষরা যাও, তাজহাবু না। অনেক ধন্যবাদ। আচ্ছা রাইত, ঠিক আছে, তোমার ছুটি। এখন আমরা আপনাদের মধ্যে থেকে যারা আছেন তাদের সাথে দুই একজনের সাথে একটু কথা বলি, তারপরে আমরা চলে যাব, যাদের নাম নাই শেষ করে দেব। আচ্ছা লামিশা, তোমার কি কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। তুমি বুঝতে পারতেছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা গুড, তুমি বলো তাহলে, সে পুরুষ যায়, আরবি বলো। ইয়াজহাবুনা, না সে, সে, ইয়াজহাবু, ইয়াজহাবু। আচ্ছা, ইয়াজহাবুর সাথে আমরা কি যোগ করলে এটার বহুবচন হবে? যজমওয়ালা ওয়াও আর নুনের উপর জবর। এটা আরবিতে কি হবে? ইয়াজহাবু অর্থ তারা পুরুষরা যায়। এবার তুমি বলো, ইয়াজলিসু মানে হচ্ছে, ইয়াজলিসু মানে হচ্ছে সে পুরুষ বসে। হ্যাঁ, সে পুরুষ বসে, তাহলে বলো তো তারা পুরুষরা বসে কি হবে? ইয়াজলিসুনা। সুন্দর, তুমি পুরুষ বসো, তা দিয়ে শুরু হবে, ইয়াজলিসু, তাজলিসু, আর তোমরা পুরুষরা বসো, তাজলিসুনা। গুড। আচ্ছা এবার বলো, ইয়া আলামু মানে হচ্ছে সে জানে। হ্যাঁ, ইয়া আলিমা, ইয়া আলামু, ইয়া আলামু মানে হচ্ছে জানা। মনে করো তুমি জানো যে ইয়েটা কোথায়, পোস্ট অফিসটা কোথায়, বা মাসজিদটা কোথায়, বা স্কুলটা কোথায়, এটা তুমি জানো, এই যে জানাটা। বা তুমি একটা ভালো ভালো একটা ইয়ে গল্প জানো, বা ভালো কোনো কিছু একটা জানো, বা তোমার নলেজের মধ্যে আছে, সেই জানাটা ইয়া আলামু, অবগত হওয়া বা জানা। ইয়া আলামু মানে সে পুরুষ জানে। এখন তুমি বলো, তারা পুরুষরা জানে। ইয়া আলামুনা। এবার তা যুক্ত হয়ে তুমি পুরুষ জানো, তাআলামুনা, না না, তুমি একজন, তাআলামুন, তাআলামু, তাআলামু। আচ্ছা, আর তোমরা পুরুষরা জানো, তাআলামুনা। গুড, কোরআন পড়তে পড়তে অনেক পাওয়া যায় না, ইয়া আলামুনা, তাআলামুনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে লামিশা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা থাকে এই জিনিসগুলো বোঝার, আপনারা সংক্ষেপে প্রশ্নটা করতে পারেন। যে নাজমুল হাসান, আপনি কিছু বলতে চাইছেন? জি হুজুর, আমার এই ভার্বের ক্লাসের ব্যাপারে প্রশ্ন নাই, আমার আগের ক্লাসের ব্যাপারে একটু রিকোয়েস্ট ছিল। সেটা হলো যে আপনি পড়িয়েছেন মুবতাদা খবর, বদল মুবতাল,
তারপরে মুদাফ মুদাফিলাইফি নাতমানুত, এটা আমরা বুঝেছি। কিন্তু আমরা চাচ্ছি যে একটা বড় সেন্টেন্স এর মধ্যে যদি সবগুলো একটু দেখানো যায়। আপনি আলাদা আলাদা করে দেখিয়েছেন, আমরা একটা সেন্টেন্স এর মধ্যে এটা জানলে অনেক ধন্যবাদ। আমরা এটার উপরে ক্লাস করব আরো ইনশাআল্লাহ, হ্যাঁ পরীক্ষার আগে, সমস্যা নাই। আচ্ছা জি, অসুবিধা নাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এই চারটাই, আচ্ছা এই চারটাই আমরা আজকে শিখলাম, আজকে দুইটা শিখলাম। তাহলে আগে শিখেছি আমরা চারটা, আমরা বলেছি ওই চারটার মধ্যে আছে হচ্ছে পাঁচটা, আর আজকে শিখলাম দুইটা, তাহলে সাতটা আমরা শিখে গেছি। আমাদেরকে আর তিনটা শিখতে হবে, তো সেটাও আমরা সময় নিয়ে শিখে আস্তে আস্তে যেন সবাই পারবেন। এরপরে কিছু অন্তর্নিহিত বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, শেষ করব। তার আগে একজনকে চাই যিনি এটার আজকে সারাংশটা করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মুমিনুর ইন্ডিয়া, গুড, ভেরি গুড। জি প্লিজ, আপনি বলেন সে পুরুষ যায়। ইয়াজহাবু, ইয়াজহাবু, এটা এক বচন। আর তুমি পুরুষ যাও। আসহাবু, ভেরি গুড। এবারে তারা পুরুষরা যায়। আসহাবুনা, আবার বলেন, তারা তারা তাজহাবুনা, না তারা হচ্ছে ইয়া, সে আর তারা হচ্ছে ইয়া, ইয়াজহাবুনা, আর তোমরা পুরুষরা যাও। তাজহাবুনা, তাজহাবুনা, ওকে ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটাই আমরা আজকে শিখেছি। এরপরে আমাদের আরেকটা আছে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, হ্যাঁ অনুশীলন অনুশীলন এবং অনুশীলন। এর পরদিন আমরা এই যে সাতটা আমরা শিখেছি বা ছয়টা, এই ছয়টার উপরে আমরা আরো কিছু ইনফরমেশন জানবো এবং সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আচ্ছা রাইদ প্লিজ, আপনি যখন পড়িয়েছিলেন তখন মাঝখানে ইয়ে নাম্বার দুইটায় যেটা আছে আপনি 1, 3, 4 আর 5 পড়, হ্যাঁ 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 হ্যাঁ, ওর মধ্যে আরেকটা নাম্বার ঢুকবে সেজন্য একটা নাম্বারকে অফ রাখা হয়েছে, ঠিক আছে, এটা তুমি খেয়াল করেছো, তোমাকে ধন্যবাদ। আমরা বলছি না যে চারটা শিখেছি তার মধ্যে পাঁচটা আছে, তো ওই ওই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা এই 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 ছয়টা অনেকবার প্র্যাকটিস করবেন, আর একজনকে শেখাবেন। নেক্সট ক্লাসে আমরা এই ছয়টার উপরে ডিটেল আলোচনা করব, অক্ষর ধরে ধরে, বর্ণ ধরে ধরে, যে এই বর্ণটা কি বোঝায়, হ্যাঁ এভাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।